বাংলাদেশ কারো দয়ায় প্রতিষ্ঠিত হয় নাই। 18 সালে নির্বাচন হয়েছে, 23 সালে নির্বাচন হবে, জাতি প্রস্তুত হচ্ছে সেই নির্বাচনের জন্য। মানবাধিকারের কথা বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলেন, সেই দিন আপনাদের বিবেক কোথায় ছিল? আপনারা নির্বাচিত সরকারকে ক্ষমতা না দিয়ে যারা সেদিন অত্যাচার করেছিল তাদেরকে সমর্থন করে বলেছিলেন এই যুদ্ধ, এই এটা একটা সিসেশনিস্ট মুভমেন্ট, এটা স্বাধীনতার আন্দোলন নয়, এবং ইন্দিরা গান্ধীকে জাতীয় সংসদে প্রশ্নবানে জর্জরিত করেছিলেন। তিনি বলেছেন একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা দেওয়া হয় নাই, উপরন্ত 1 কোটি লোক আমার দেশে আশ্রয় নিয়েছে, বাংলাদেশ কারো দয়ায় প্রতিষ্ঠিত হয় নাই। বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রাম ত্যাগের মধ্য দিয়ে বারবার মৃত্যুর মুখোমুখি হয়ে বাঙালি বাঙালিত্বকে তিনি মনে প্রাণে ধারণ করতেন বলেই তিনি এত ঝুঁকি নিতে পেরেছিলেন এবং তিনি এদেশকে স্বাধীন করেছিলেন। এই অবস্থা থেকে আজকে যিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, 1981 সালে এসে এই জাতির হাল ধরলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য হাল ধরলেন, বিভিন্ন পর্যায়ে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি এগিয়েছেন। প্রথমে নিজের দলকে সংগঠিত করেছেন, পরবর্তীকালে 15 দল করে জাতীয় এদেশের মুক্তিযুদ্ধের শক্তিকে ঐক্যবদ্ধ করেছেন, এর পরবর্তীকালে সামরিক জান্তার বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নের ফসল সারা দেশের মানুষ পাচ্ছে এবং আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত হচ্ছে। সেই সময় আজকে মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, নিরপেক্ষ নির্বাচনের কথা বলে, এটাকে অজুহাত হিসাবে ধরে, এটাকে একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করে আজকে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে যে হস্তক্ষেপ করার পায়তারা চলছে, এ দেশের যারা সেই দিন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের সাথে এক হয়ে আতাত করে আজকে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে, এটার ব্যাপারে আমাদেরকে মনে রাখতে হবে। এরা কারা? আমার দেশে গণতন্ত্র আছে কি? আমার দেশের একটা সরকার আছে, আমার দেশের একটা শাসনতন্ত্র আছে, সেই শাসনতন্ত্র মেনেই এদেশে নির্বাচন হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আমরা মানবাধিকারের দৃষ্টান্ত সৃষ্টি করেছি। আজকের প্রধানমন্ত্রী 10 লক্ষ রোহিঙ্গাকে সেই দিন আশ্রয় দিয়ে বিশ্বের দরবারে মানবতার জ্বলন্ত ইতিহাস সৃষ্টি করেছেন। আজকে নতুন করে আমাদের যখন অগ্রযাত্রা আজকে এই এশিয়া মহাদেশে, আমরা যখন একটা উদীয়মান অর্থনৈতিক গণতান্ত্রিক সর্বক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি, সেই সময় এবং নির্বাচন যথাসময়ে নির্বাচন হচ্ছে, এমন না যে সরকার নির্বাচন দিচ্ছে না, 5 বছর পর নির্বাচন, সেই নির্বাচন, কারণ আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি সেই বাবার সন্তান যিনি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। 18 সালে নির্বাচন হয়েছে, 23 সালে নির্বাচন হবে, জাতি প্রস্তুত হচ্ছে সেই নির্বাচনের জন্য। কোনো বৈদেশিক শক্তি কোনো দলকে ক্ষমতা বসাতে পারে না, অরাজকতা সৃষ্টি করতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, তাই আজকে দেশপ্রেমিক নাগরিকদের ঐক্য, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করে যারা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশকে পিছিয়ে দিয়েছিল, আজকে তাদের পায়তারাকে স্তব্ধ করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।